বেসিক ফিজিক্স এর সম্পূর্ণ নতুন ক্লাসে সকলের স্বাগত। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন, অর্থাৎ জড়ত্ব ভ্রামক গণনা। কার স্ফেরিক্যাল শেল, অর্থাৎ বৃত্তাকার খোলক, গোলীয় খোলক, বা ফাঁপা খোলাকও বলা যায়, ফাঁপা গোলাকও বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা দেখা যায়। দেখো, আমরা কি জানি যে লম্ব অক্ষ সময়ের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, যে আই জেড ইকুয়াল টু আই ওয়া এক্স প্লাস আই ওয়াই, এটা হয়। তাহলে এখন যদি আমি লিখি যে আই জেড প্লাস আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো, আই এক্স প্লাস আই ওয়াই প্লাস আই এক্স প্লাস আই ওয়াই, তার মানে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু ইন্টু আই এক্স প্লাস টু ইন্টু আই ওয়াই। আবার দেখো, যদি আমি এই বৃত্তাকার যে খোলকটা রয়েছে, ঠিক আছে, এটাকে আমি মনে করি যে বৃত্তাকার রিং এর সমন্বয়ে গঠিত, তাহলে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে আমরা কি জানি যে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টু প্লাস টু হচ্ছে ফোর আই এক্স, এটা। তাহলে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয়, এখানে এর ক্ষেত্রে ব্যাসার্ধ আর, তো বৃত্তাকাটিং এর ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তার ক্ষেত্রে আই এক্স ইকুয়াল টু কি হয়, ফোর ইন্টু হাফ এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে ওর ভর, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, টু এম আর স্কোয়ার, এটা। আবার দেখো, যদি আমি খোলকটা নিই, তাহলে খোলকের কি চারদিকেই, মানে এক্স এর দিকে, ওয়াই এর দিকে বা জেড এর দিকে, প্রত্যেকের দিকেই কিন্তু কি সেম ব্যাসার্ধ, ব্যাসার্ধের কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এর থেকে আমরা কি বলতে পারি যে আই এক্স ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আই জেড ইকুয়াল টু আই ধরছে, এটা হচ্ছে জড়ত্ব ভ্রামক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আই জেড প্লাস আই এক্স প্লাস আই ওয়াই, তার মানে এই টার্মটা কি হয়ে যাচ্ছে যে থ্রি ইন্টু আই, থ্রি ইন্টু আই, তার মানে থ্রি ইন্টু আই ইকুয়াল টু হচ্ছে টু এম আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু বাই থ্রি এম আর স্কোয়ার। তাহলে দেখো কত সহজে আমরা এই মানটা বের করে নিতে পারলাম জড়ত্ব ভ্রামকের। ওকে, আবার দেখো, যদি এখানে এটা অক্ষ তিনটে অক্ষ বরাবরই একই হবে, আই এক্স আই ওয়াই আই জেড বরাবর, ওকে, একই মান থাকতে আছে। এবার যদি এটা কোনো একটা স্পর্শক বরাবর হয়, ধরো স্পর্শক বরাবর কোনো একটা অক্ষ, স্পর্শক বরাবর অক্ষটা যদি স্পর্শক বরাবর হয়, তাহলে সেই ক্ষেত্রে আই প্রাইম, আই প্রাইম, এটা যদি আই প্রাইম হয় তাহলে আই প্রাইম ইকুয়াল টু কি হবে, সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য অনুসারে আই প্লাস এম আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু বাই থ্রি এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি যে ফাইভ বাই থ্রি এম আর স্কোয়ার এর মানটা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বুঝতে পারলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।